দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকটা দিন মুসলমানদেরকে গালাগালি করছে আর সেই মুসলমান কিভাবে বিজেপিকে সমর্থন করতে পারে আপনাদের ডিসপ্লেতে একটা ভিডিও চলছে দেখুন প্রত্যেকটা সভা থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছে চিন্দু ভাইদেরকে মুসলমানদের বিরুদ্ধে খাঁপিয়ে তুলছে সেই মুসলমান কিভাবে বিজেপিকে সমর্থন করতে পারে আপনাদের ডিসপ্লেতে যে ভিডিও আপনারা দেখলেন আর ভালো করে লক্ষ্য করে দেখুন কিছু মহিলা বোরখা পরে রয়েছে মোদিজিকে সমর্থন করার জন্য এর মধ্যে রয়েছে একজন পুরুষ দেখুন ভালো করে একজন পুরুষ রয়েছে তাকে পরিয়ে দেওয়া হয়েছে বোরখা যে দেখো মুসলমানেরাও বিজেপি কে সমর্থন করছে ভোট চাই তাই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে শুরু করেছে বিজেপি যেই বিজেপি সমর্থকরা মসজিদের মিনারে গেরুয়া ঝান্ডা লাগাচ্ছে যেই বিজেপি সমর্থকরা মসজিদ পুড়িয়ে দিচ্ছে যেই বিজেপি সমর্থকরা মসজিদের সামনে গিয়ে ডিজে লাগিয়ে গান করছে যেই বিজেপি সমর্থকরা কোরআন শরীফকে পুড়িয়ে দিচ্ছে মাদ্রাসা পুড়িয়ে দিচ্ছে কোরআন শরীফকে ছিঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে সেই মুসলমানেরা বিজেপিকে কিভাবে সমর্থন করতে পারে এটা কিন্তু জিজ্ঞাসার চিহ্ন গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি বিভিন্ন রকমভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে বদনাম করা হচ্ছে আর গরিব খেটে খাওয়া মানুষের বাচ্চাগুলোকে তাদের কানে বিষ ঢুকিয়ে মুসলমানদের বিরুদ্ধে খাঁপিয়ে তোলা হচ্ছে আর এদিকে বিশ্ববাসীকে দেখানো হচ্ছে যে দেখো মুসলমানেরা আমাদের জন্য আছে মুসলমানরা মুসলমানেরা আমাদেরকে ভোট দেবে আমাদেরকে সমর্থন করবে আপনারা নিশ্চয় লক্ষ্য করে দেখেছেন প্রতিনিয়ত প্রত্যেকটা সভা থেকে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে বিষ ছাড়ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী একের পর এক সেই সমস্ত বক্তব্যগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল আজকে কিভাবে বলুন তো আপনারা যে কিভাবে একজন মুসলমান বিজেপিকে সমর্থন করতে পারে আর এইভাবে মুসলমানদেরকে কেন বদনাম করা হচ্ছে এটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন সোশ্যাল মিডিয়া জুড়ে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে মানুষ প্রশ্ন শুনে দিচ্ছে মহিলাদের সাথে সাথে পুরুষগুলোকেও লাগিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটি শেয়ার চাই এই ভিডিওটি শেয়ার করতে হবে জনগণের কাছে পৌঁছাতে হবে যে বিজেপি ভোটের জন্য কিভাবে মহিলাদের সঙ্গে পুরুষদেরকে বোরখা পরিয়ে দিয়ে মুসলমানদেরকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার বন্ধুদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার ফেসবুক প্রত্যেকটা জায়গায় শেয়ার করে এই ভিডিও একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন দেখুন ভাই আমরা আপনাদের সামনে কষ্ট করে মেহনত করে সত্যি খবরটা জানাচ্ছি আপনাদের কর্তব্য হল এই খবরগুলোকে একটু অন্যজনের কাছে শেয়ার করা কারণ আমাদের দেশের গদি মিডিয়া তারা সত্যিটা ভুলে গেছে তারা বিজেপির পাঁচটা গুলামে পরিণত হয়েছে তাদেরকে আপনি কোনোরকমভাবে সাংবাদিক অথবা মিডিয়া বলতে পারবেন না যারা জনগণের কথা বলে না যারা উন্নয়নের কথা বলে না যারা শিক্ষার কথা বলে না যারা যুবক যুবতীদের চাকরির কথা বলে না বেরোজগারের কথা বলে না ভয়ঙ্কর মূল্যবৃদ্ধির কথা বলে না তারা কিভাবে সাংবাদিক হতে পারে তারা কোনো দিন সাংবাদিক হতে পারে না তাই গদি মিডিয়াকে বয়কট করুন বেশি করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন সত্যি খবরটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যমান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন জয় হিন্দ জয় সোনার